আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, সালাম তো আমার দেওয়া দরকার ছিল না? ভাই, আপনারা তো বড় মানুষ, বড় মানুষদেরকে ছোটরা সালাম দেয় না, এটা ঠিক নয়। আমাদের প্রিয় রাসূল আসলে এটা বলেন নাই। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বড় সবাইকে সালাম দিতেন। আমার ভুল হয়ে গেছে, আমি আসলে বড় ভুল করেছি। নিয়ম হচ্ছে, যদি কোনো ব্যক্তি আসে, আগমন করে, তাহলে যারা বসে আছেন বা যারা আছেন জায়গায় তাদেরকে সালাম দিতে হবে। আবার যখন বিদায় নিবে, তাহলে যাওয়ার সময় যিনি যাচ্ছেন তিনি সালাম দিয়ে বিদায় নেবেন। পথিমধ্যে দেখা হয়ে গেলে যে আগে দিতে পারে, যে আগে সালাম দিবে তার 90 নেকি হয়, যে পরে সালাম নেয় তার 10টি নেকি হয়। তার মানে সালাম দিলে 90 নেকি, তাহলে বেশি পেলাম, নেয়ার কারণে 10 নেকি। কিন্তু যিনি সালাম আগে দেন তার অহংকার কমে যান। আমি ভুল করে ফেলেছি, আসছি, আমি সালামে বড় ছোট নয়, সালাম দিতে হয় আগে। যে আগে সালাম দিবে সে 90 নেকি সওয়াব পাবে, যে সালাম নিবে সে 10 নেকি পাবে। তবে বিপরীত দিক থেকে বিষয়টা একটু কঠিন। সালাম দেয়া সুন্নত, কিন্তু সালামের উত্তর নেওয়াটা হচ্ছে ওয়াজিব। অতএব আমি ভুল করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোবাসা থাকুক অবিরাম। আগে সালাম দিব, বড় ছোট সবাই, যে যখন পারবো সবার আগে সালাম দিব। কি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।